এলাকা দখলকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুরুতর জখম হলেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের অপর গোষ্ঠীর শেখগুল ফম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খেপি পিন্টু, নারকেল, আসগর ও তোতার নামে সদর থানায় অভিযোগ দায়ের করেন শেখগুল ফম। শেখগুল ফম বলেন, আজ বিকেলে তৃণমূলের পার্টি অফিস থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এক নম্বর ওয়ার্ডের দুষ্কৃতী খেপি পিন্টু, নারকেল, আসগর ও তোতার নেতৃত্বে প্রায় 14 থেকে 15 জন দুষ্কৃতী হাতে বন্দুক, লোহার রড, কোদালের বাটি দিয়ে আমার উপর আক্রমণ চালায়। দুষ্কৃতীদের মারের আঘাতে গুরুতর জখম হন গুল ফম। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর খেপি পিন্টু, নারকেল, আসগর ও তোতার বিরুদ্ধে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন। আমাদের পাড়ার কিছু কি বলবো, ওই দুষ্কৃতি গুন্ডা যারা হাড়ি চুরি করে পাড়া থেকে বেরিয়ে গিয়েছিল, তারা আবার পাড়া এসে দখল করার জন্য এসেছিল। আমি তখন নামাজ পড়ার জন্য বেরিয়েছিলাম, এসে আমার ওপর ওই খেপি পিন্টু, নারকেল, আসগর, তোতা এরা মিলে অ্যাটাক করে দিল আমার ওপর। আমি ওখানে বসেছিলাম পুলের মাথায় পার্টি অফিস ওইখানটায়। তার নেতৃত্বে হচ্ছে তোতার নেতৃত্বে কতজন ছিল? ওরা ছিল মোটামুটি 14-15 জন ছিল। হাতে তিনজনের হাতে রিভলভার ছিল, আর কোদালের বার ছিল, লোহার রড ছিল। কি নিয়ে হচ্ছে বারবার এরকম অ্যাটাক? মেন ওদের উদ্দেশ্য পাড়ায় তোলাবাজিগিরি করবো, করে খাবো। ওদের এগেনস্টে বললে ওরা এরকম করছে, যার তার ওপর অ্যাটাক করে দিচ্ছে। কদিন আগে আমার বাড়িতে আমার ভাইয়ের ওপর অ্যাটাক করেছিল, বাড়িতে ঢুকে আমার ভাইকে মারধর করেছিল। আমার মা আবার এই মারাকে, বৌমারাকে সবকেই অ্যাটাক করেছিল। আপনার নাম পড়ছে? আমার নাম শেখ গুল ফম। আমার আমার এই আমি বিজনেসম্যান একটা। কি হয়েছিল ওখানে? আমার ছেলেরা বসেছিল নামাজ পড়তে গেছে, কত ছেলেরা। এবারে ওরা লাঠি নিয়ে, বোমে পিস্তল নিয়ে, ওই তুতা ছিল, পিন্টু ছিল, তারপরে ওই জুম্মান ছিল, তারপরে ওই ইয়ে ছেলেটা কি নাম গো, কালামের ছেলেটা ছিল। তারপরে এসে ওরা সব এসে লাঠি নিয়ে মারতে লেগেছে, মাথা ফাটি দিয়ে রক্ত ঘুরতে ফিরেছে। তখন তারা পালিয়ে গেছে, এরা যখন সব বেরোচ্ছিল তখন ওরা পালিয়ে গেছে। অ্যাটাক করেছে, মেরে মাথা ফাটি দিয়েছে। টনি চেক, টনি কে করছে? আর ইয়ে এরা কি করছে? করছে তোতা, সব তোতা করছে। একই পাড়ার ছেলে আর হিরণ পুরুলিয়া জেলার ঝালদা পুরনো থানায় আচমক অগ্নিকাণ্ড। সোমবার বেলার দিকে ওই থানা চত্বরে আগুন লাগে। বাসন্তী পূজার ঘট বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল আজ ঝালদা শহরে। পুলিশের দাবি, সেই সময় ওই শোভাযাত্রা থেকে ঝালদা পুরনো থানার দিকে পটকা ছুড়ে মারা হয়। আর তখনই সেই পটকা থেকে ঝালদা পুরনো থানা চত্বরে সুইচ করে রাখা মোটরসাইকেলগুলিতে আগুন ধরে যায়। যদিও মিনিট দশকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের এই দাবি মানতে চাননি ঝালদা এলাকার শহরবাসী। তাদের দাবি, তপন কান্ত খুনের প্রমাণ লোপাটের জন্য পুলিশ ইচ্ছা করে আগুন লাগিয়েছে বলে দাবি করছেন অনেকেই। জেলা পুলিশ সুপার এস সেলভাম মুরগন বলেন, আগুন কিভাবে লেগেছে সেটা দমকল বিভাগের সঙ্গে কথা বলে জানতে হবে, বিষয়টি দেখছি।